সত্যি কথা বলতে কি যদি আপনি প্লাই স্টোর থেকে প্লাই কিনতেন তাহলে আপনাকে আজ এই দুর্দিনটা দেখতে হতো না ত্রিপুরা এনার্জি ভিশন 2030 সংশ্লিষ্ট প্রকল্পের রোডম্যাপের আনুষ্ঠানিক সূচনা হয় বৃহস্পতিবার বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বিদ্যুৎ ভবনের সংশ্লিষ্ট প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যুৎ ছাড়া বর্তমান জীবনে এক মুহূর্ত কল্পনা করা মুশকিল তাই রাজ্য সরকার বিদ্যুৎ পরিষেবায় বিশেষ নজর দেওয়ার চেষ্টা করছে সেই মোতাবেক হাতে নিচ্ছে একাধিক প্রকল্প বৃহস্পতিবার দ্য রিসার্চ ট্রায়াঙ্গেল ইনস্টিটিউট ইন্ডিয়া ত্রিপুরা এনার্জি ভিশন 2030 রোডম্যাপের আনুষ্ঠানিক সূচনা হয় বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের হাত ধরে সংশ্লিষ্ট প্রকল্পের পথ চলা শুরু হয়েছে এদিন বিদ্যুৎ মন্ত্রী বলেন এনার্জি ভিশন 2030 রোড মূলত তিনটি ভাগে ভাগ করা হবে এর মধ্যে প্রথমটি স্বল্পমেয়াদী দ্বিতীয়টি মধ্যমেয়াদী এবং তৃতীয়টি হবে দীর্ঘমেয়াদী তবে টার্গেট 2030 ওই সময়ে ত্রিপুরা রাজ্যে 692 মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হবে ত্রিপুরা এনার্জি ভিশন 2030 রোডম্যাপ আমাদের কি কি করা উচিত আমাদের কি কি ভালো আছে আমাদের কি কি খারাপ আছে এই জিনিসগুলি দেখার জন্য তারা একটা রোডম্যাপের আজকে ওই যে এই ভিশন 2030 এটা শর্ট টার্ম মিডিয়াম টার্ম অ্যান্ড লং টার্ম এ অল্প দিনের জন্য কী করা উচিত কিছু দিনের জন্য কী করা উচিত এবং বেশি দিনের জন্য কী করা উচিত একটা অ্যাডভাইস এটা দিয়েছে এটা আজকে লঞ্চ করবে এবং আপনারা জানেন আমাদের সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে ক্লিন এনার্জি ক্লিন এনার্জির উপর আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি কারণ আপনারা জানেন যে আমাদের মূল টার্গেট হলো যে 2000 এই যে সার্ভেটা করেছে 2030 পিক আওয়ারে কি এদিন রাজস্থানের শিকড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষক সম্মান নিধি যোজনার 14তম ধাপ ঘোষণা করেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বনমালীপুরস্থিত বিদ্যুৎ ভবনে অন্যান্যদের সাথে সরাসরি সম্প্রচার দেখেন সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখার পর তিনি সাংবাদিকদের জানান সারা দেশের 8.5 কোটি কৃষকের অ্যাকাউন্টে সরাসরি 18,000 কোটি টাকা গিয়েছে এর ফলে রাজ্যের 219,708 জন কৃষক উপকৃত হয়েছে এবং আপনারা জানেন আমাদের সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে ক্লিন এনার্জি ক্লিন এনার্জির উপর আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি কারণ আপনারা জানেন যে আমাদের মূল টার্গেট হলো যে 2000 এই যে সার্ভেটা করেছে 2030 পিক আওয়ারে কি হবে কারেন্ট লাগবে 692 মেগাওয়াট লাগবে ওরা বলছে সুতরাং তুমি বিদ্যুৎ নিগম এখন থেকে তৈরি হও তুমি এখন থেকে তৈরি হও ডেলি বাড়ছে ডেলি বাড়ছে ডেলি বাড়ছে তো যেমন আমাদের এই সরকারে যেমন বর্তমানে আছে আমাদের এছাড়াও কৃষি মন্ত্রী জানান প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় নথিভুক্ত কোনো কৃষককে সংশ্লিষ্ট বেনিফিট পাওয়ার জন্য তাদের নিজ নিজ আধার লিংক আপডেট রাখতে হয় তা না হলে সংশ্লিষ্ট যোজনার বেনিফিট পাওয়া সম্ভব হয় না তিনি তথ্য দিয়ে বলেন রাজ্যে এ পর্যন্ত আধার লিংক না থাকার কারণে 14,115 জন কৃষকের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী প্রেরিত অর্থ জমা পড়েনি তিনি সংশ্লিষ্ট কৃষকদের আধার লিংক আপডেট করার জন্য আহ্বান জানান ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড